রাত পোহালি বাম কংগ্রেসের ডাকা মহা ব্রিগেড সমাবেশ, প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মঞ্চ বাঁধার কাজ শেষ পর্যায়ে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আমজাদ আমাদের সাথে রয়েছে, কথা বলবো আমজাদের সাথে। আমজাদ, প্রস্তুতি কেমন চলছে? রাত পোহালেই কিন্তু মহা সমাবেশ হতে চলেছে এই মাঠে, এই ময়দানে। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বাম এবং কংগ্রেসের যৌথভাবে ডাকা এই ব্রিগেড সমাবেশ আগামীকাল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি রবিবার, আগামীকাল কিন্তু ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে বাম কংগ্রেস। এবং গতকাল আব্বাস সিদ্দিকী সাহেবের ISF এবং আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কিন্তু ঘোষণা করেছেন তিনি এই মঞ্চে থাকবেন, বামেদের ডাকা এই যে ব্রিগেড সমাবেশ সেই ব্রিগেড সমাবেশে থাকবেন। এবং তানার যে সমস্ত কার্যকর্তা আছে, কর্মকর্তা, তানার যে দলের কর্মী সমর্থক, তাদেরকেও কিন্তু থাকার নির্দেশ দিয়েছে এই ব্রিগেড সমাবেশে। আমরা একেবারে সেই ব্রিগেড মাঠেই দাঁড়িয়ে রয়েছি মঞ্চের সামনে, এবং আমি আপনাদের সেই চিত্র দেখাবো যে মঞ্চ বাঁধার কাজ, আগামীকালের যে ব্রিগেড সমাবেশ হতে চলেছে, ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ, প্রায় কয়েক লক্ষ মানুষের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ যে হতে চলেছে, তার কিন্তু প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে বললেই চলে। এবং তার মঞ্চ বাঁধার কাজ চলছে, আমি সেই চিত্র আপনাদের দেখাবো যে মঞ্চ বাঁধার কাজ চলছে। মঞ্চ প্রায় যেটা জানা যাচ্ছে যে মঞ্চ 52 ফুট লম্বা এবং চওড়ায় প্রায় 25 থেকে 26 ফুট, আনুমানিক 25 থেকে 26 ফুট এবং লম্বায় 52 ফুটের বিশাল এক সুবিশাল কিন্তু মঞ্চ বাঁধা হচ্ছে সেই আগামীকালের যে ঐতিহাসিক জনসমাবেশ হতে চলেছে। সেই ঐতিহাসিক জনসমাবেশের কিন্তু তার মঞ্চ বাঁধার কাজ, এবং পাশাপাশি এই ব্রিগেড মাঠে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাইক সিস্টেম লাগানো হয়েছে, প্রচুর মাইক লাগানো হয়েছে। এবং স্টেজে এখানে আগামীকাল প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে উপস্থিত থাকতে চলেছে, শুধুমাত্র বাম কংগ্রেস নয়। এবং বাম, বিগত দিনে আমরা দেখেছি যে বাম কংগ্রেসের ডাকা ব্রিগেড সমাবেশ, এবারে কিন্তু আমরা দেখছি যে বাম কংগ্রেস, তার সাথে কিন্তু আরও একটা নতুন দল জুড়ছে ISF অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদের কর্মী সমর্থকরাও কিন্তু এখানে থাকতে চলেছে, প্রায় লক্ষ লক্ষ কর্মী সমর্থক তারাও কিন্তু এখানে থাকতে চলেছে। আর মাত্র কয়েকটা দিন বাকি বিধানসভা ভোট, এবং বিধানসভা ভোটের এই প্রাককালে একেবারে বিধানসভা ভোটের দাওয়া ইতিমধ্যেই বেজে গেছে, আগামী আর কয়েকদিনের মধ্যেই মার্চ মাসে কিন্তু বিধানসভা ভোট শুরু হয়ে যাবে। এই যে বিধানসভা ভোটের একেবারে প্রাককালে বাম এবং কংগ্রেস এবং ISF তাদের ডাকা যে এই মহাজোটের ডাকে যে এই ব্রিগেড সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ, একেবারে তাৎপর্যপূর্ণ বললেই চলে, যে তাদের ক্ষমতা দখলের লড়াই, কে বসবে বাংলার মসনদে, সেই দখলের লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। একদিকে যেমন বিজেপি রয়েছে, অন্যদিকে রয়েছে তৃণমূল, আর একদিকে রয়েছে কিন্তু এই বাম কংগ্রেস এবং ISF এবং তাদের সাথে আরও কিছু ছোট ছোট দল মিলে এই যে মহাজোট হয়েছে, সেই মহাজোট কিন্তু আর একদিকে রয়েছে। এই মুহূর্তে সভাস্থল পরিদর্শনে এলেন বাম নেতা বিমান বসু এবং সুজন চক্রবর্তী। মঞ্চ বাঁধার কাজ কতটা আগিয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে বিমান বসু এবং সুজন চক্রবর্তী। আগামীকাল যে বামেদের, বাম এবং কংগ্রেসের যৌথভাবে ডাকা যে ব্রিগেড সমাবেশ, তার কিন্তু একেবারে শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে, মঞ্চ বাঁধার কাজ চলছে একেবারে শেষ পর্যায়ে, আমি সেই চিত্র আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি। এবং এই মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন বাম কংগ্রেসের তাবড় তাবড় নেতা সহ ISF-এর যে পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী সাহেব, তিনিও কিন্তু উপস্থিত থাকবেন। এবং বামেদের বিমান চক্রবর্তী, বিমান বসু থেকে সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম থেকে শুরু করে একাধিক তাবড় তাবড় নেতা, এবং কংগ্রেসের অধীর চৌধুরী থেকে শুরু করে আব্দুল মান্নান সহ একাধিক নেতা, তারাও কিন্তু থাকতে চলেছে। এবং যারা সূত্র মারফত জানা যাচ্ছে যে CPI নেতা কানহাইয়া কুমার, তিনিও কিন্তু থাকতে পারে, একাধিক কিন্তু জনপ্রতিনিধি তারা কিন্তু এই মঞ্চে উপস্থিত থাকবেন। আগামীকাল রাত পোহালেই একটা জিনিস বললেই চলে যে রাত পোহালেই মহা সমাবেশের মহারণ বাজতে চলেছে এই ব্রিগেড মাঠে, এবং যার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, মঞ্চ বাঁধার কাজ একেবারে শেষ পর্যায়ে, এবং সমস্ত মাইক বাঁধা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলছে সেই সমাবেশের। ক্যামেরায় আবক্করের সাথে আমজাদ, ASN নিউজ বাংলা, কলকাতা। দাদা, রাত পোহালেই কিন্তু ব্রিগেড সমাবেশ, কি মনে হচ্ছে, কতটা আপনারা আশাবাদী? আমরা আগামী ব্রিগেড নিয়ে না, ব্রিগেড তো আমরা যা ব্রিগেড করি সেই ব্রিগেডটা তো ধারে কাছে নতুন কেউ আসতে পারে না, সেটা তো আপনারা সবাই জানেন। আমাদের আশাবাদ সামনে বিধানসভা ভোট নিয়ে, আমাদের লক্ষ্য এখন বিধানসভা ভোট। ব্রিগেডের যে মিছিলগুলো কালকে আসবে, এগুলো কাল বিকেলবেলায় যেন না শেষ হয়, এই প্রতিটা মিছিল যেন বিজয় মিছিল হয়, আগামী মে মাসে নবান্নে যায়, আমাদের টার্গেট এখন সেইটা। আগামীকাল কি ইতিহাস রচনা করবে কোনো কিছু জনসংখ্যার বিষয়ে বলতে গেলে? হ্যাঁ, 100 বার। এবং খালি মানে সংখ্যায় নয়, এই যে ঐক্যবদ্ধ ব্রিগেডের মঞ্চ, এই ঐক্যবদ্ধ মঞ্চও এর আগে বহু বছর বাংলা দেখেনি, তাও সেটাও দেখবে মানুষ। অনেক ট্রেন বাতিল করা হয়েছে, আপনার কি মনে হয় যে কোনো চক্র অনেক কি বাতিল করা হয়েছে? হ্যাঁ বটে তো, 67টা ট্রেন বাতিল হয়েছে, তাই করে কি ওদের ট্রেনের ভরসায় কে আছে?
ওদের ট্রেনের ভরসায়, আজকে রাত্রির থেকে লোক চলে আসবে যাদের আসার, কী করবে ট্রেন বাতিল করে? একদিক দিয়ে ভালোই হয়েছে ট্রেন বাতিল করে, ওই ট্রেনের যারা ড্রাইভার যারা গার্ড তারাও কালকে আমাকে ব্রিগেডে আসতে পারবেন। ট্রেন চালাতে হলে তারা আসতে পারতো না, ট্রেন বাতিল হয়েছে, এবার আমরা তাদেরকে বলছি আপনারাও ব্রিগেডে আসুন। রেলের রেলকে বেসরকারি করে দেওয়ার প্রতিবাদে ট্রেনের সেই ড্রাইভার এবং গার্ডেরাও কালকে ব্রিগেডে আসবেন, ভালোই হলো। চেল চাচ্ছেন সবাইকে, এই 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 সরকার, এই সরকারকে পাল্টাতে চায় যারা তাদের সবাইকে দেখা যাবে, দেখা যাক তারপর বাকি নাম ধরে ধরে।